হ্যালো ভিউয়ার, স্বাগত এসেছে ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে। আপনারা যারা ভিডিওগ্রাফি বা সিনেমাটোগ্রাফির শখ রাখেন কিন্তু আপনারা ডিসাইড করতে পারছেন না যে আপনার জন্য কোন ক্যামেরাটি কেনা উচিত ভিডিওগ্রাফি করার জন্য বা ভিডিও করার জন্য, তো আজকের ভিডিওতে মূলত আমি 5টি সেরা ক্যামেরা কম বাজেটের মধ্যে এটা নিয়ে আলোচনা করব। তাহলে আপনারা যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন আপনার জন্য কোন ক্যামেরাটি কেনা সবচেয়ে বেস্ট হবে এবং আপনারা ডিসাইড করতে পারবেন আসলে আপনাদের জন্য কোন ক্যামেরাটি কেনা উচিত। তো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন বিস্তারিত কথা না বলে মূল ভিডিওতে যাওয়া যাক। আমি মূলত 5টি ক্যামেরার কথা বলবো। এই 5টি ক্যামেরার মধ্যেই আপনারা কম বাজেটের মধ্যে এখনকার বাজারে সবচেয়ে সেরা ক্যামেরা এই 5টি। আমি মোটামুটি রিসার্চ করে এই 5টি ক্যামেরা অনুধাবন করছি এবং 5টি ক্যামেরা ইউজ করে দেখছি। এই 5টি ক্যামেরার মধ্যে যে কোনো ক্যামেরাই আপনারা নিতে পারেন। যারা বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েটর বা বিয়ের ভিডিও করবেন বা লং টাইম ভিডিও করবেন বা স্টেজ পারফরমেন্সের ভিডিও করবেন তারা এই ক্যামেরাগুলো কিনতে পারেন এবং খুব কম বাজেটের মধ্যে। তো প্রথম যে ক্যামেরাটি আসবে এটা DSLR দিয়ে শুরু করব। এটা হচ্ছে ক্যানোনের 200D Mark II বা 250D, মানে 250D। এই দুইটা ক্যামেরা প্রায় সেম, এই দুইটা ক্যামেরা একসঙ্গে আমি বলবো। এটা হচ্ছে 1 নম্বর ক্যামেরা, এটা নিতে পারেন। এটা মোটামুটি 24 মেগাপিক্সেলের একটা ক্যামেরা। এটাতে 9টি ফোকাস পয়েন্ট পেয়ে যাবেন আর এটাতে আপনি ছবিও তুলতে পারবেন ভিডিওগ্রাফিও করতে পারবেন। আর ভিডিওটাতে এটাতে 4K পর্যন্ত ভিডিও করতে পারবেন যদিও ক্রপ ফ্যাক্টর কাজ করে এবং 4K 24 FPS-এ ভিডিও শ্যুট করতে পারবেন। আর ফুল HD-তে যদি ভিডিও করেন তাহলে 60 FPS-এ ভিডিও করতে পারবেন। 60 FPS স্লো মোশন ভিডিও করার জন্য যথেষ্ট, বিশেষ করে যারা কন্টেন্ট ক্রিয়েটর খুব কম বাজেটের মধ্যে ক্যামেরা কিনতে যাচ্ছেন তাদের কাছে আমি সাজেস্ট করবো 200D Mark II বা 250D এটা কেনার। এই ক্যামেরাটি মূলত আমি অনেকদিন ইউজ করে দেখছি, মোটামুটি কম দামের যে দাম এটা, এটার বর্তমান প্রায় 60,000 টাকা। আর 200D Mark II যেটা আছে এটার দাম হচ্ছে 62,000 টাকা বডি, আপনারা যে কোনো দোকানে পেয়ে যাবেন। এটা 200D-র আপডেট ভার্সন, আমি 200D ইউজ করে, যদিও 200D মার্কেটে এখন পাওয়া যায় না, এই জন্য প্রথম ক্যামেরা সাজেস্ট করবো 250D, 250D বা 200D Mark II। আর এটাতে ডেডিকেটেড মানে শিফটেবল ফোকাস পয়েন্ট পেয়ে যাবেন, 2975টা শিফটেবল ফোকাস পয়েন্ট পেয়ে যাবেন। আর এই ক্যামেরাতে মোটামুটি আপনারা ফুল চার্জে 1.5-2 ঘন্টা ভিডিও করতে পারবেন। যদিও এটা LP17 ব্যাটারি ইউজ করে, ব্যাটারিটা একটু আরও ধরেন LP6N এই ব্যাটারিটা হইলে মনে হয় ভালো হইতো। LP17 যারা মূলত ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও করার জন্য তারা এই ক্যামেরাটি কিনতে পারেন। মোটামুটি এই 250D বা 200D Mark II সেম রেঞ্জের। এটা দিয়ে আমি বিয়ের ভিডিও করেও দেখছি এবং আমি আমার ভিডিও তৈরি করেও দেখছি। মোটামুটি অনেক ভালো একটা ক্যামেরা, 1 নম্বরে এই ক্যামেরাটি থাকবে, আপনারা এই ক্যামেরাটি কিনতে পারেন। এটা মোটামুটি আপনার 65,000 টাকার মধ্যে যে কোনো দোকানে পেয়ে যাবেন, যদিও একটু দাম কম বেশি, বর্তমানে ডলারের দাম কম বেশি হওয়ার কারণে আমাদের এখানে সব দোকানের দাম সেম নাও হতে পারে, এই জন্য খোঁজ করে আপনারা নিতে পারেন। এটা ফার্স্ট ক্যামেরা। এবং সেকেন্ড ক্যামেরা যেটা বলবো, এটা অবশ্যই আপনারা অনেকেই ভাববেন যে সেকেন্ড ক্যামেরা যেটা আমি রিকমেন্ড করবো এটা হয়তো অনেকের কাছে আনকমন লাগতে পারে। আমি হচ্ছে সেকেন্ড ক্যামেরা হিসেবে আপনাদের কাছে একটা মিররলেস ক্যামেরাতে যাব। যদিও বর্তমান যুগ মিররলেস যুগ, এই মিররলেস ক্যামেরাটাই আমি বেশি প্রাধান্য রেখেছি। প্রথম মিররলেসের যে ক্যামেরা এটা হচ্ছে নিকনের Z50। আপনারা ভাবতেছেন হয়তো নিকন ভিডিওতে ভালো না বা নিকন কেন রিকমেন্ড করতেছে, আমি বলবো যারা ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটর বা বিশেষ করে ওয়েডিংয়ের কাজ করার জন্য ক্যামেরা, মূলত ওয়েডিংয়ের কাজ করার জন্য ক্যামেরা কিনতে পাচ্ছেন তা কিনতে যাচ্ছেন তারা অবশ্যই Z50টা কিনতে পারেন। মোটামুটি এটা হাই ড্যামেক রেঞ্জ, অনেক ভালো এবং ভিডিওতে এটাতে আপনারা 4K 13 FPS-এ শ্যুট করতে পারবেন। আর যদি ফুল HD-তে ভিডিও করেন মোটামুটি এটাতে আপনারা ভিডিও করতে পারবেন 120 FPS-এ। 120 FPS কিন্তু আপনার যেটা মেমোরি কার্ড আছে এটা খুব দামি একটা মেমোরি কার্ড নিতে হবে, মানে রিড রাইট স্পিড অ্যালার্ম মেমোরি কার্ড নিয়ে বিস্তারিত ভিডিও আই বাটনে দেওয়া আছে, আপনারা কিনতে পারেন। এটা দেখে কিনতে ডিসাইড করতে পারেন আপনার জন্য মেমোরি কার্ড কোনটা গুরুত্বপূর্ণ হবে। তো বন্ধুরা, এটাতে XPD6 প্রসেসর আছে, মোটামুটি ইমেজ ট্রান্সমিশন মানে ইমেজ সেভ বা ক্যামেরাটি ওভারহিট হয় না নিকন লাইন আপের। এটা ভিডিও নিকন মূলত ভিডিওতে একটু পিছিয়ে পড়ছিল এই জন্য হয়তো বা তারা লঞ্চ করছে এই Z50টি। এই Z50টি ক্যামেরাটি আপনারা নিতে পারেন। এটাতে আই অটো ফোকাস আছে আর সবচেয়ে বড় কথা এটার ফোকাস পয়েন্ট, এটাতে মূলত ফোকাস পয়েন্ট আপনারা 209টা ফোকাস পয়েন্ট পেয়ে যাবেন। 209টা ফোকাস পয়েন্টের কারণে আপনারা প্রায় মোটামুটি 80% ডিসপ্লে কভারেজ, মানে আপনারা ডিসপ্লেতে যতটুকু ভিডিও দেখতে পারেন 80%-এর মধ্যে যদি সাবজেক্ট থাকে আই অটো ফোকাস করে আপনারা একদম ফুললি চোখে ফোকাস করে একদম খুবই শার্প একটা ভিডিও দেবে। আর মোটামুটি একটা ওয়েডিংয়ের কাজে এক ছোটো ভাইয়ের এই ক্যামেরাটি আছে, আমি এটা ইউজ করে দেখছি। আর এটার বর্তমান প্রাইস হচ্ছে 98,000 টাকা। এটা ডিজিটাল কালেকশন বা ক্যামেরা ওয়ার্ল্ডে পেয়ে যাবেন, আপনারা খোঁজ করে নিতে পারেন। নিকন লাইন আপ অনেকে হয়তো কনফিউশন, নিকন কেন নিব ভিডিও করার জন্য, নিকন তো ভিডিওতে অতটা ভালো না, কিন্তু বর্তমানে কম্পিটিশন যুগে আছে, নিকন অনেক ভালো করছে, আপনি নিকনের Z50 ক্যামেরাটি নিতে পারেন। আমি আশা করি আপনার কাছে এই Z50 ক্যামেরাটি অত্যন্ত ভালো হবে, আপনারা কিনলে বুঝতে পারবেন যে কেন এটা রিকমেন্ড করছি 2 নম্বরে। আর নিকন Z50-র একটা বিশেষত্ব হচ্ছে ইনবিল্ট ইমেজ স্টেবিলাইজার আছে 3-স্টপ, মানে আপনার যদি
হাতে ভিডিও করেন, যদি একটু শেকিও ভিডিও করেন, মোটামুটি এটা বিল্ট ইন ইমেজ স্টেবিলাইজার। আমি যে কয়টা ক্যামেরা বলবো কোনোটাতে বিল্ট ইন ইমেজ স্টেবিলাইজার নাই, কিন্তু এই দুই নম্বর Z50 বিল্ট ইন ইমেজ স্টেবিলাইজার আছে। কারণ আপনার যদি হাত গিম্বেল ছাড়া আপনারা যদি হাতে ইউজ করেন, মোটামুটি শেক করলেও 3 স্টপ পর্যন্ত শেকই বন্ধ হয়ে ভিডিও করতে পারে, ক্লিয়ার একদম পারফেক্ট ভিডিও আসতে পারবে। আর এটাতে 20 মেগাপিক্সেল, যদিও মেগাপিক্সেল ভিডিওতে ব্যাপার না, 20 মেগাপিক্সেল যথেষ্ট ভিডিও করার জন্য। তো আপনারা দুই নম্বরে আমি Z50 এই ক্যামেরাটি রেখেছি নিকনের, আপনারা এটা কিনতে পারেন। আর এটার মূল্য তো বলেই দিলাম 98,000 টাকা। 3 নম্বরে যে ক্যামেরাটির কথা বলবো, এটা মোস্ট পপুলার একটা ক্যামেরা, এটা হচ্ছে ক্যানোনের M50 Mark II, মানে M50 আপডেট ভার্সন। আর এটাতে Digit 8 প্রসেসর আছে এবং এটাতে 4K আইওটো ফোকাস আছে এবং 4K আপনারা ভিডিও শ্যুট করতে পারবেন। এটা 4K 24 FPS এবং আপনারা যদি ফুল HD ভিডিও করেন 16 FPS ভিডিও হয়। বিশেষ করে যারা ব্লগিং করেন, এই ক্যামেরাটি খুবই কম্প্যাক্ট, মানে খুব ছোট সাইজের, এই ক্যামেরাটি নিতে পারেন। আর এটাতে আপনারা লেন্স কনভার্টার ইউজ করে ক্যানন লাইন আপের পুরাতন যে ধরুন DSLR যে লেন্সগুলো আছে সেই লেন্সগুলো ইউজ করতে পারবেন। আর এই ক্যামেরাটি হচ্ছে 24 মেগাপিক্সেল একটা ক্যামেরা। আর এই ক্যামেরাটা মূলত কম্বো, আপনারা যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটর হন এটাতে আপনারা ভিডিও করতে পারবেন। আর 24 মেগাপিক্সেল হয় যথেষ্ট সুন্দর ছবিও আসে। আপনারা যদি কন্টেন্ট ক্রিয়েটর হন বা আমার মতো ইউটিউবের ভিডিও বানান, থাম্বনেল তৈরি করার জন্য যে ফটো শ্যুট বা ফটোগ্রাফি এটাতে করতে পারেন, মোটামুটি যারা ওয়েডিংয়ের কাজ করেন তারা M50 Mark II এই ক্যামেরাটাও নিতে পারেন, এই ক্যামেরাটি অনেক ভালো। এটা ছিল 3 নম্বর। এবং 4 নম্বর যে ক্যামেরাটা বলবো, এটা হচ্ছে ক্যানোনের 90D, এটা একটা DSLR ক্যামেরা, এটাতেও 4K শ্যুট করতে পারবেন। আর এটাতে 4K 24 FPS শ্যুট করতে পারবেন। এবং আপনারা যদি 90D নিয়ে বিস্তারিত ভিডিও দেখতে চান, আমি একটা রিভিউ আছে আমার এই ভিডিওটি সাইড স্ক্রিনের ভিডিওটি আপনার রিভিউ থেকে আই বাটন থেকে দেখে আপনি ফুললি 90D সম্পর্কে A to Z ধারণা পেতে পারেন। আর এটার দাম বর্তমানে 1,02,000 টাকা, এটা বডির দাম বলে দিচ্ছি। আর এটাতে বললাম তো আই অটো ফোকাস, এটাতে 4K আছে, যদিও 4K ভিডিও করলে এটা কিন্তু ক্রপ হয়ে যাবে, মানে ক্রপ ফ্যাক্টরটা কাজ করে। আর ফুল HDতে ভিডিও করলে এটা দ্বারা আপনারা 16 FPS ভিডিও করতে পারবেন। এটাতে Digit 8 প্রসেসর দেওয়া আছে। আর যে কয়টা ক্যামেরা বলবো, আজকের যে 5টা ক্যামেরা, এটার মধ্যে সবচেয়ে বেশি মেগাপিক্সেল হচ্ছে 90D। 90D মূলত 32 মেগাপিক্সেলের একটা ক্যামেরা। যারা ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি দুটোই কম্বো প্যাক চান তাদের রিকমেন্ড করবো আপনারা 100% 90D নিতে পারেন। এবং 90D LPE6 ব্যাটারিতে আপনারা 1 টানা প্রায় 4 ঘন্টা ভিডিওগ্রাফি করতে পারেন। মূলত আপনার যদি অরিজিনাল 2টা ব্যাটারি হয়, যারা বিশেষ করে ওয়েডিংয়ের কাজ করেন, 80D ইউজ করেছেন, তারই আপডেট ভার্সন হচ্ছে 90D। আপনারা 80D মতো LPE6N ব্যাটারি এটাতে ইউজ করেছে, মোটামুটি আপনার 2টা অরিজিনাল ব্যাটারি যদি কিনতে পারেন, একটা অরিজিনাল ব্যাটারি এক্সট্রা যদি কিনতে চান 4,000 টাকা পড়বে। 2টা অরিজিনাল ব্যাটারি হলে ফুল একটা হিন্দু বিয়ে আপনারা প্রপারলি কভার ভিডিও, মানে প্রপারলি A to Z ভিডিও করতে পারবেন, 2 ঘন্টা 3 ঘন্টা 1 টানা ভিডিও করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আমি এই ক্যামেরাটি রিকমেন্ড করবো। আর 32 মেগাপিক্সেল হওয়ার কারণে আপনারা যারা ফটোগ্রাফিও শখ রাখেন, মানে ফটোগ্রাফিও করবেন এবং ফটোগ্রাফি করতে হলে এই ক্যামেরাটি কিনতে পারেন। এটাতে রতে JPEG-তে 2টাতেই শ্যুট হয়। 90D আমি বেশি রিকমেন্ড করবো। আপনারা যারা বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েটর বা আউটডোরে বিশেষ করে যান, চার্জের দেওয়ার অপশন কম, বিশেষ করে ব্লগিং ভিডিও করেন, ক্যামেরাটি একটু ওয়েট বেশি, কিন্তু তবুও DSLR রিকমেন্ড করবো, কারণ কি এটা বেশিক্ষণ ভিডিও করতে পারবেন। এই জন্য এটা আমি 4 নম্বরে 90D। আর 90D আপনারা 49টা ফোকাস পয়েন্ট পেয়ে যাবেন। এরপর 5 নম্বর যে ক্যামেরাটার কথা বলবো, এটা হচ্ছে সনি লাইন আপের। আপনারা জানেন হয়তো বা সনি একটা বিপ্লবধারী পরিবর্তন নিয়ে এসেছে ক্যামেরার জগতে, মানে মিররলেসের জগতে ক্যামেরা যদি বলি সনি সবচেয়ে 1 নম্বরে টপ এগিয়ে থাকবে। বিশেষ করে যারা ব্লগিং করেন, কন্টেন্ট ক্রিয়েটর, ওয়েডিংয়ের কাজ করেন, ওয়েডিংয়ের যে প্রি ওয়েডিং শ্যুট হয় এসব দিয়ে সনিতে এখন বেশিরভাগ সবাই সনিতে শিফট করছে। আমি এই জন্য সনির একটা ক্যামেরা রেখেছি, এটা হচ্ছে A6400, মানে A6400, এই ক্যামেরাটি আমি 5 নম্বরে রেখেছি। আপনারা এই ক্যামেরাটিও কিনতে পারেন, এই ক্যামেরাটি 1,15,000 টাকায় বডি পেয়ে যাবেন। আর এই ক্যামেরাটি 24.2 মেগাপিক্সেল একটা ক্যামেরা। আর এটার ISO রেঞ্জ 100 থেকে আপনারা প্রায় 26,600 পর্যন্ত যেতে পারেন, মানে লো লাইটে অনেক সুন্দর পারফরমেন্স করে। এই ক্যামেরাটার সঙ্গে যদি আপনি 16mm 1.4 সিগমার একটা লেন্স নেন, আপনি মোটামুটি একটা ফুললি ওয়েডিংয়ের ভিডিও কভার করতে পারবেন, ব্লগিং করতে পারবেন। যদিও এটা ওয়াইড, লো লাইটে অনেক পারফরমেন্স ভালো। এটা Bionic 6 প্রসেসর দেওয়া আছে, ইমেজ প্রসেসর দেওয়া আছে। আর এটাতে যে ব্যাটারিটা ইউজ করেছে এটাতে মোটামুটি আপনারা 3 ঘন্টা ভিডিও করতে পারবেন 1 টানা ফুল চার্জে। আর A6400 ফোকাস পয়েন্ট মূলত 90% কভারেজ দেওয়া আছে, মানে ফুল ডিসপ্লে আপনার সাবজেক্ট যেখানে যে না কেন ফোকাস পয়েন্ট। আর এটাতে আই অটো ফোকাস দেওয়া আছে, ফেস ডেডিকেটেড ফোকাসও দেওয়া আছে, জাস্ট এটাতে ইনবিল ইমেজ স্টেবিলাইজার নাই। আর যারা ইনবিল ইমেজ স্টেবিলাইজার চান তারা Z50 কিনতে পারেন।
এটা দিলে হয়তো বা ভালো হইতো। আর সনির A6600-তে আপনারা 4K তে 30 FPS ভিডিও করতে পারবেন, আর যদি সুপার স্লো মোশন চান তাহলে ফুল HD-তে 120 FPS এ ভিডিও করতে পারেন, যারা সুপার স্লো মোশন এটা। আর আমি একটা কথা বললাম, যে 5টি ক্যামেরার কথা বললাম, মূলত এই 5টি ক্যামেরাই আপনারা গিম্বেলে কম্প্যাক্টেবল। যদি DJI কেনেন বা মোজাই A2 কেনেন বা জিওন কেনেন, যে কোম্পানির গিম্বেল কেনেন, সব কয়টা গিম্বেলে ইউজ করতে পারবেন। আর বর্তমান যুগে আমি একটা কথা বললাম, এটাতে আমি DSLR এবং মিররলেস, যেমন দুইটা DSLR বলছি, একটা হচ্ছে 250D, একটা 90D, আর তিনটা কিন্তু আমি মিররলেস ক্যামেরা বলছি। বর্তমান যুগ হচ্ছে মিররলেস যুগ। আমি একটা কথা বলি, আপনারা কি জানেন যে ক্যানন এবং নিকন অফিসিয়ালি অ্যানাউন্স করে দিচ্ছে তারা আর কোনো DSLR তৈরি করবেন না, বা ম্যানুফ্যাকচারিং বন্ধ করে দিয়েছে বা রিসার্চ বন্ধ করে দিয়েছে। DSLR যুগ মোটামুটি শেষ, এখন মোটামুটি মিররলেস যুগ। আপনারা চেষ্টা করবেন Z50 বা A6600 বা M50 এই মিররলেসগুলো ক্যামেরা কেনার জন্য। এই ক্যামেরাগুলো যদিও এখন একটু রিসার্চেবল আছে, লেন্স সব কিছু অ্যাভেলেবল না, একটু প্রাইসটা হয়তো বা দাম একটু বেশি, কিন্তু তবুও আপনারা শিফট করার চেষ্টা করবেন। মানে বেশিরভাগ DSLR থেকে মিররলেসে সবাই শিফট করতেছে, আপনার কেনার সময় ভবিষ্যৎ চিন্তা করে আপনার মিররলেস কিনতে পারেন। তো এই কয়টা ক্যামেরা, এই 5টি ক্যামেরার মধ্যে যে কোনো ক্যামেরা কিনলে আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ বলে আজকের ভিডিও শেষ করছি।